আগামী পনেরো অক্টোবর থেকে শুরু হবে জাতীয় লীগ এ নিয়ে যৌথ সভা করেছে বিসিবি টুর্নামেন্ট ও টেকনিক্যাল কমিটি এবারে টুর্নামেন্ট টি টোয়েন্টি ফরমেটে হবার করার প্রস্তাব রাখা হয় এই সভায় এ নিয়ে বোর্ডের অনুমতির জন্য আবেদন করা হয়েছে যে আটটি দল টুর্নামেন্টে অংশ নিবে তাদের বাছাইয়ের কাজটি করবে সিলেকশন প্যানেল এবারের রাষ্ট্রের খেলা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে বিপিএল একটা টুর্নামেন্ট হয় এখানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এখানে ওভারসিজ প্লেয়াররা থাকে তো সেই হিসাবে একটা লোকাল প্লেয়ারদের জন্য একটা টুর্নামেন্ট খুব জরুরি ছিল এবং টুর্নামেন্ট কমিটি এবং টেকনিক্যাল কমিটি সবাই সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই বছর এর যে আটটা দল খেলে এদেরকে নিয়ে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে যেটা ডিসেম্বর ফার্স্ট উইকে শুরু হবে